বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 71-এর মানবতা বিরোধী সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে দ্বিতীয়বারের ন্যায় প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ফ্রান্স প্রবাসী বাঙালিরা। বিস্তারিত দেখুন প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা শাহবাগের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এই সমাবেশে প্রতিবাদী গানসহ বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে প্রবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বর। ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বর থেকে প্যারিসে আন্দোলনকারীদের উদ্দেশ্যে টেলিফোনে বক্তব্য রাখেন বরেণ্য মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ। শাহবাগের প্রজন্ম তোমরা যা ডাকিয়েছ, হ্যাঁ, বুকটা ভরে গেছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ, মৃত্যুর আগে আবার সেই স্বাধীনতা যুদ্ধে যে স্বপ্নটা ছিল স্বপ্নটা বাস্তব দেখে যাব। এই যে সূর্য সন্তান যারা আজকে আমাদের দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য এই যে একাত্মতা ঘোষণা করেছে, আমরা তাদের সঙ্গে এখান থেকে একাত্মতা ঘোষণা করছি। জয় বাংলা, আমরা সবাই একসাথে বলতে চাই রাজাকারদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি, ফাঁসি চাই। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রবাসীদের সাথে মোমবাতি জ্বালিয়ে নিজেদের দাবি প্রকাশ করেছেন ফ্রান্স প্রবাসী চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সহ শত শত বাংলাদেশিরা। আজকে এই নতুন প্রজন্মের যে নতুন মুক্তিযোদ্ধা শুরু হয়েছে, আমরা তোমাদের সঙ্গে আছি, সংহতি প্রকাশ করতেছি। জয় বাংলা। স্বাধীনতা সংগ্রামের সময় আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে যেটা করতে পারিনি সেটা হয়তো এই প্রজন্ম শেষ করবে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমাদের সাথে একাত্মতা ঘোষণা সহ, রাজীব তুমি আমাদের ছেড়ে চলে গেছো অনেক দূরে, কিন্তু এই প্যারিসের মানবাধিকার চত্বরে, এই আইফেল টাওয়ারের গোড়ায় আমরা তোমাকে স্মরণ করছি, তুমি আমাদের আছো হৃদয়ে। শাহবাগে আন্দোলনরত প্রজন্ম চত্বর যারা আছেন সবার সাথে সংহতি প্রকাশ করছি এবং সেই সাথে দাবি জানাচ্ছি এই বর্বর হায়নাদের, এই রাজাকারদের যেন ফাঁসি হয়। দেশের সীমা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে শাহবাগের গর্জন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যে বিক্ষোভ সমাবেশ করেছেন তাতে সকলের একটাই দাবি, আর সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি। প্যারিসের আইফেল টাওয়ার থেকে এম এ হাসেম, চ্যানেল আই। বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে ব্র্যাডফোর্ডের র্যালি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাডফোর্ডের বাঙালি কমিউনিটির উদ্যোগে এই র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি সাইকুল হক সাইক জানান, ব্র্যাডফোর্ডে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে করা এই র্যালিটি শহরের মিডল্যান্ড রোড থেকে শুরু করে শহরের কমার্শিয়াল রোড প্রদক্ষিণ করে কমার্শিয়াল রোড পার্কে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী এক সমাবেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ এবং বর্তমান সরকারের নিকট যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান। এছাড়া বিক্ষোভ সমাবেশ থেকে শাহবাগ স্কোয়ারের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। শাহবাগ চত্বরে নতুন প্রজন্ম রাজে উদ্যোগ নিয়েছে, আমরা যুক্তরাজ্য থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তাদের সাথে একতা প্রকাশ করছি। যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই, ফাঁসির প্রশ্নে আপোষ নাই। আর ব্রেডফোর্ড বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে দ্রুত বিচার কার্য সম্পন্নের জন্য সরকারের প্রতি দূর দাবি জানাচ্ছি। ধন্যবাদ চ্যানেল আইকে। আমরা যুক্তরাজ্যের পক্ষ থেকে, ব্রেডফোর্ডবাসীর পক্ষ থেকে আমরা সকল রাজাকারের পাশে চাই। বিশেষ করে আমি শুধু একটি কথা বলতে চাই, রাজাকার মুক্ত বাংলা চাই। মানবতার শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু বাংলার মাটিতে ফাঁসি চাই। আমরা রাজাকারের ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি ছাড়া আমরা ঘুরে ফিরব না। শাহবাগ চত্বরের প্রজন্মদের প্রতি সমর্থন জানিয়ে আমরা এই প্রত্যয় ঘোষণা করছি যে রাজাকারদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে ব্র্যাডফোর্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন ও সমাবেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি জানান। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। গত 16 ফেব্রুয়ারি শনিবার
একাত্তরের মানবতাবিরোধী অপরাধী রাজাকারদের সঠিক বিচার ও ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণের সাথে ব্রাডফোর্ডের প্রজন্ম একাত্তর একাত্মতা ঘোষণা করে সকল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, খুন ও ধর্ষণের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ব্রাডফোর্ডের সোনালী ব্যাংকের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। লুৎফুর রহমানের পরিচালনায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে অগ্নিজরা স্লোগানের মধ্যে দিয়ে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এতে ব্রাডফোর্ডের স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, তরুণ, যুবক, নারী ও শিশু কিশোর সহ মুক্তিযুদ্ধের পক্ষে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনামুল হক, শওকত আহমদ এমবি, হারিস আলী, ইউসুফ আলী, লুৎফুর রহমান, তৈয়বুর রহমান, শাহনাজ আহমদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একাত্তরের রাজাকারদের ফাঁসি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পরে এক মানববন্ধন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমরা রাজাকারদের ফাঁসি চাই, আমরা জামাত শিবিরকে ব্যান করার জন্য, নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। শাহবাগের আন্দোলন থেকে সারা বাংলাদেশে স্বাধীনতার পক্ষের আন্দোলন, স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন পিছনে যে রায় হয়েছে, এই রায়টা আমরা মানি না। এই রায় সংশোধনী করে যা যুদ্ধাপরাধী যারা সবের ফাঁসি চাই। এইসব রাজাকারদের আমরা ফাঁসির দাবি। এরা একাত্তরের সংগ্রামের সময় অনেক মা বোনদের ইজ্জত লুটেছে। শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতি একাত্মতা প্রকাশ করে আজ এখানে আমরা প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন এর আয়োজন করলাম। শাহবাগের তারুণ্যের গণজাগরণের সাথে ব্রাডফোর্ডের প্রজন্ম একাত্তর একাত্মতা ঘোষণা করে একাত্তরের মানবতা বিরোধী সকল অপরাধের অপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছেন। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। মিতালি শিল্পগোষ্ঠী লিডসের উদ্যোগে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। লিডসের স্থানীয় একটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লিডস থেকে এই অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছে আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। গত 12 ফেব্রুয়ারি মঙ্গলবার লিডসের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। মিতালি শিল্পী গোষ্ঠী লিডসের আয়োজনে এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত ক্লোজ আপ ওয়ান তারকা নুলক বাবু, মোহাম্মদ শামসুজ্জামান এবং এস এম ইয়াওরের পরিচালনায়। শুরুতে মিতালি শিল্পী গোষ্ঠীর সদস্যদের সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। সঙ্গীত সন্ধ্যায় নুলকবাবু ছাড়াও অন্যান্য শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন রুজি সরকার, নূরজাহান, শেফালি, আব্দুল আলিম এবং এস এম ইয়াওর সহ ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে আগত সঙ্গীত শিল্পীরা। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বাংলাদেশ কমিউনিটি অফ কর্কের উদ্যোগে বাংলাদেশ হাই কমিশন ইউকে থেকে আগত মিনিস্ট্রি অফ কাউন্সিলের সাথে এক সর্বদলীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়ারল্যান্ডের স্থানীয় একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের আয়ারল্যান্ড প্রতিনিধি কামাল উদ্দিন কামাল জানান, জাহিদ ইসলামের উপস্থাপনা এবং বাংলাদেশ কমিউনিটি অব কর্কের প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম টমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অব কাউন্সিলর মাহবুবুল আলম। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মোনায়েম খন্দকার রানা, কামাল উদ্দিন, মাহিম রিজবি, টিপন বড়ুয়া, আব্দুল সালাম খান, রফিক খান সহ আরও অনেকে। উক্ত সভা থেকে উপস্থিত নেতৃবৃন্দ আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধান অতিথির সামনে। উল্লেখ্য যে এই সভার পূর্বে সকাল 9টা থেকে একই জায়গায় পাসপোর্ট সার্জারি অনুষ্ঠিত হয়।
স্পেনের বার্সেলোনিয়ায় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত একমাত্র মসজিদ শাহজালাল জামে মসজিদ পূর্বকার স্থান প্রাপ্তির মাধ্যমে বর্ধিত করা হয়েছে। এখন থেকে এই মসজিদে আগের চেয়ে দ্বিগুণ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আমাদের প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, শুক্রবার প্রথমবারের মতো বর্ধিত অংশ সহ মসজিদে জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশি অধ্যুষিত বার্সেলোনার এই মসজিদে জায়গার অভাবে মুসল্লিদের নামাজ আদায় করা কষ্টকর ছিল। মসজিদ বর্ধিতকরণে মুসল্লিদের সহযোগিতা পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ্জামান। পরবর্তীতে সকলের সহযোগিতা নিজস্ব ভবনে মসজিদ নির্মাণ করা হবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম বশির আহমেদ, হাজি মফিজুল ইসলাম মুক্তার আহমেদ, নাসির উদ্দিন, আবু বকর, এমদাদুল হক লাবলু, আব্দুল বাসিত কাউসার সহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। ইনশাআল্লাহ মসজিদ সম্প্রসারণ করা হয়েছে, যেহেতু মসজিদে আমরা একসাথে 800-900 মানুষের নামাজ পড়ব এবং পড়া সম্ভব। সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ আমরা যদি একে অন্যের প্রতি সহযোগিতা থাকি তাহলে এবং মসজিদের প্রতি সহযোগিতা করি তাহলে একদিন দেখা যাবে যে এই মসজিদ আমাদের নিজস্ব ভবনে পরিণত হয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ছাঁটাইয়ের প্রতিবাদে 24 ঘন্টা ধর্মঘট পালন জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি সাংবাদিকদের। ইইউ আইনে এবার বুলগেরিয়ান এবং রোমানিয়ান অভিবাসীরা পাচ্ছে ব্রিটেনে অবাধে প্রবেশের সুযোগ। যুদ্ধ অপরাধীদের বিচারের সমর্থনের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রবাসী বাঙালিদের। দর্শক মন্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।